আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লিভিং সেন্স। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এটি আমার ছাদ কৃষি সিরিজের চতুর্থ ভিডিও। আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কম খরচে ও সহজে কিভাবে আপনারা ছাদ কৃষি করবেন, ছাদ কৃষিতে ব্যবহার্য টব, টায়ার, প্লাস্টিকের ড্রাম এগুলোর কী ধরনের দাম হতে পারে, এবং তৃতীয় ভিডিওটিতে ছিল আমার ছাদ বাগানের একটি ট্যুর ভিডিও। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। তারই ধারাবাহিকতায় আজ চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব রুফটপ ফার্মিংয়ের কিছু নিউ আইডিয়াস। আর এখন যেহেতু গরম শেষ হয়ে শীত শুরু হচ্ছে, এই সময় আপনারা কী ধরনের ফলের চারা এবং সবজি চারা আপনাদের ছাদ বাগানে লাগাতে পারেন, তারই কিছু আইডিয়া নিয়ে আজকের ভিডিওটি আমি তৈরি করেছি। চলুন চলে যাই মূল ভিডিওটিতে। বর্তমানে এমন একটি সময় আমরা অতিক্রম করছি, আমরা কিন্তু ঘরের বাইরে খুব একটা বের হতে পারছি না, কিংবা বাজার থেকে ফল বা সবজি কিনে আনলেও সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের ফরমালিনযুক্ত থাকে। তাই আমরা যদি আমাদের বাসার ছাদে এই ধরনের ছোটোখাটো বাগান করতে পারি, তা ছাদ বাগানের সবজি আর ফলেই কিন্তু আমাদের পরিবারের চাহিদা মোটামুটি মিটে যায়। আর বাসার ছাদে যদি এরকম সবুজের সমারোহ থাকে তাহলে কার না ভালো লাগে বলুন। বিকালের অবসরে বা দিনের যে কোনো সময় অবসরে এই ছাদে হাঁটলেই তো মন ভালো হয়ে যায়, তাই না? তাই আমরা যদি আমাদের সাধ্য থাকে, সামর্থ্য থাকে, আমরা কিন্তু আমাদের বাসার ছাদে এই ধরনের ফল এবং সবজির বাগান করতে পারি। এখন যেহেতু গরম শেষ হয়ে শীত শুরু হচ্ছে, আমার ছাদ বাগানের গাছগুলোর মরা পাতা ঝরে গিয়ে কিন্তু নতুন পাতা গজাচ্ছে। যেহেতু এখন ওয়েদারটা অনেক ড্রাই হয়ে গেছে, গাছের পাতাতেও কিন্তু সেই ব্যাপারটা বোঝা যাচ্ছে। আর প্রচুর ধুলাবালি, ময়লা, পরিবেশ দূষণের কারণেও কিন্তু ছাদ বাগানের গাছগুলো অতটা সজীব হয় না। যতটুকু নিজেরা যত্ন এবং সার প্রয়োগ এবং নিত্যদিনের পানি দেওয়ার মাধ্যমে গাছগুলোকে সজীব রাখা যায়, যত্নের মাধ্যমে গাছগুলো সজীব থাকে। যতটুকু পেরেছি চেষ্টা করেছি আমার ছাদ বাগানের গাছগুলোকে সজীব রাখার জন্য, এবং নানা ধরনের সবজি, দেশি বিদেশি ফল এবং ফুলের গাছ লাগানোর চেষ্টা করেছি। আপনারা এইখানে যে প্লাস্টিকের ড্রামগুলো দেখছেন, এগুলো কিন্তু বড় ড্রামের হাফ হাফ করে নেওয়া, অর্থাৎ বড় একটি ড্রামের হাফ। এগুলো যে কোনো ধরনের বাগানের যে জিনিসপত্র কিনতে পাওয়া যায় এই ধরনের বাজারে কিন্তু এগুলো পাওয়া যায়। তো এগুলোর প্রাইস পড়েছে 500 টাকা, আর টিনের যে টবগুলো দেখছেন ওগুলোর প্রাইসও পড়েছে 250 থেকে 300 টাকা। তো অনেক দামি দামি টব না কিনে এনে এই ধরনের টব কিনে আপনারা ছাদ বাগানে এরকম গাছ লাগাতে পারেন। আর এখানে একটি DIY করার চেষ্টা করেছি, এগুলো কিন্তু টায়ারের মধ্যে ব্লু কালার করেছে এবং সেটার ভিতরে পুদিনা পাতা লাগানো হয়েছে। আর এটা হলো পেঁপে গাছ, মরা পাতাগুলো ঝরে যাচ্ছে, আবার নতুন পাতা গজাচ্ছে, এবং গাছটাও একেবারে নির্জীব হয়ে গেছে যেহেতু সামনে শীতকাল। সব গাছে আবার পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজাচ্ছে। আর এখানে আমার বাচ্চার একটা গাড়ি ছিল, সেই গাড়িটাকে আমি ফেলে দেইনি, নষ্ট হয়ে যাওয়ার পরেও এখানে মাটি দিয়ে এখানে কিন্তু ড্রাগন ফ্রুটসের গাছ লাগানো হয়েছে। ড্রাগন ফ্রুটসে কিন্তু আলাদা করে কোনো যত্ন নিতে হয় না, কোনো পানিও দিতে হয় না বেশি একটা, এটা কিন্তু সারা বছরই ফল দেয়। এবং এই ড্রাগন ফ্রুটসটা হচ্ছে পার্পল কালারের যে ড্রাগন ফ্রুটসটা সেটা। এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্টের টব আছে, ড্রামের টব আছে, এবং কিছু কাপড়ের টবও আছে। এগুলো গত বছর বৃক্ষমেলা থেকে কেনা হয়েছিল, এগুলো প্রায় এখন নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো এক বছরেরই গ্যারান্টি থাকে। এখানে সিজনাল সবজি বা ফল গাছ লাগানোর জন্য এগুলো ব্যবহার করা হয়। এগুলোর প্রাইসও 100 থেকে 200 টাকার মধ্যেই। আমার বাগানে কিন্তু দেশি বিদেশি নানা ধরনের ফল গাছ লাগানো আছে, কিছু ভেষজ গাছও আছে। এইখানে যে সাদা এবং ইয়েলো কালারের টবগুলো দেখছেন, এগুলো কিন্তু ড্রামের কাটা টবগুলো, কিন্তু এগুলোতে রং করে নেওয়ার কারণে এগুলো কিন্তু দেখতে সিমেন্টের টবের মতো লাগছে। আপনারা কিন্তু এই আইডিয়াটা ব্যবহার করতে পারেন, প্লাস্টিকের এরকম ড্রাম টবগুলো কিনে এনে এগুলোতে আলাদা করে রং করে নিতে পারেন। সবগুলো একই রঙের থাকলে কিন্তু দেখতে খুবই ভালো দেখায়।
এই ধরনের প্লাস্টিকের র্যাক বক্সগুলোতে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সবজি চারা লাগাতে পারেন। আমি এখানে পুঁইশাকের চারা লাগিয়েছিলাম, কিছু মরিচও লাগিয়েছিলাম। তো এই মরিচের চারাগুলো ইদানিং লাগানো হয়েছে। শীত যেহেতু আসি আসি করছে, সেই জন্য সামনে শীত উপলক্ষে কিন্তু আমি অনেক বীজ আর চারা কিনে নিয়ে এসেছি। তো ছাদটা মোটামুটি আবার নতুন করে রেডি করে নতুন মাটি এবং সার দিয়ে পুরো ছাদটা আমি রেডি করব। আশা করি সেই ভিডিওগুলো আমি আপনাদের দিতে চেষ্টা করব চ্যানেলে। এবং গত বছরের যেই মাটি ছিল এবং যে গাছগুলো ছিল সেগুলো আপনাদের আমি এখন দেখাচ্ছি ওগুলোর কী অবস্থা। এখন যেহেতু শীত শুরু হয়েছে, গাছগুলো সবই মোটামুটি ড্রাই হয়ে গেছে এবং পাতাগুলো অনেকটাই নির্জীব হয়ে গেছে। তো এইগুলো এখন মরা পাতা ঝরে গিয়ে আবার নতুন পাতা গজাবে এবং শীতের শুরুতে আবার কিন্তু গাছগুলো সজীব হয়ে উঠবে। ছাদ বাগানে কিন্তু আমি জৈব সারের ব্যবহারটাই বেশি করি, রাসায়নিক সারের ব্যবহারটা খুবই কম। এবং প্রত্যেকটি ফল এবং সবজি কিন্তু খুবই অর্গ্যানিক উপায়ে আমি এখানে করার চেষ্টা করেছি। এখানে আপনারা যে বীজের বেডটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু তৈরি করা হয়েছে চাকার যে টায়ারটা সেটা দিয়ে। তো এই টায়ারগুলোকে সুন্দরভাবে সাইডগুলো কেটে তার ভিতরে কাঠের স্লাইড দিয়ে এবং তার নিচে প্লাস্টিকের স্লাইড দিয়ে এবং নিচে কিন্তু কাঠের টুকরো দিয়ে এই টায়ারগুলোকে বসানো হয়েছে। এবং এগুলো কিন্তু খুবই সুন্দর বীজ বেড হিসেবে কাজ করে এবং এগুলোতে নানা ধরনের সবজি লাগানো যায়। বেশিরভাগই ধনে পাতা, কাঁচামরিচের চারা, এই ধরনের চারা গাছই লাগানো যায় এবং খুব সুন্দর দেখা যায় এবং এগুলোতে কিন্তু খুব ভালো হয়ও। তো এই বছর আমি কিছু ধনিয়া পাতা এবং মরিচের চারা এখানে লাগাবো এবং কিছু লাগানো হয়েছে, অলমোস্ট এখানে কিছু বীজ ফেলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আস্তে আস্তে হচ্ছে। তো এগুলো আবার সব নতুন করে আবার রেডি করা হবে এই শীত উপলক্ষে। তো আমার ছাদ বাগানে আমি নতুন যা যা আইডিয়া করেছি এবং যা যা DIY করেছি আপনাদের সাথে সেগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদেরও কী কী আইডিয়া আছে এবং নতুন আপনারা কী কী DIY করেছেন আপনাদের ছাদে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আজকের ভিডিওটি কেমন লাগলো এবং কোনো ইনকোয়ারিজ থাকলেও কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।
তো কেমন লাগলো আজকের ভিডিওটা আর আমার ছাদের যে নিউ আইডিয়াসগুলো আমি শেয়ার করলাম এবং যে ডিআইওয়াইগুলো করেছি সেগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমার চ্যানেলটি যেহেতু একটি অর্গানাইজেশন চ্যানেল, নানা রকম ব্লগ ভিডিও, অ্যাক্টিভিটিস ভিডিও, কিচেন টিপস ভিডিও এবং হোম অর্গানাইজেশন ভিডিও আছে আমার চ্যানেলে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, আশা করি আপনাদের কাজে আসবে এবং কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন সহ, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।